হ্যালো বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে তোমাদের সাথে নিয়ে চলে এসেছি বাতের মাখা। আজকে আমি বাতাবি মাখা করবো, তোমাদের সাথে শেয়ার করব কিভাবে বাতাবি মাখলে বাতাবিটা যদি টক থাকে তো এইভাবে করে দেখতে পারো, বাতাবিটা মিষ্টি লাগবে। এই সরঞ্জামগুলো দিতে পারো, তাহলে তোমাদের বাতাবিটা মিষ্টি লাগবে আর খেতেও খুব সুন্দর লাগবে। আমার তো এইভাবে খেতেই খুব ভালো লাগে। আর তোমরা কীভাবে বাতাবি মাখা করো সেটাও আমাকে জানাবে। তো আমি যেভাবে করছি আমার এটাই খুব ভালো লাগে। আর এটা এতটা গোলাপি ছিল না, পিঙ্ক হয়, কত সুন্দর মোটা মোটা দানা, কি মোটা ছিল দানাটা কিন্তু সাদা সাদা ছিল। চলো আমি ছাড়িনি এক একটা করে। আর অনেকগুলো বীজ ছিল, এত মোটা মোটা বীজগুলো, যে দানাটাও মোটা ছিল কিন্তু পিং পিং হলে বেশি খেতেও ভালো লাগতো, দেখতেও ভালো লাগতো। তো আমি ছাড়িয়ে নিচ্ছি প্রথমে, ভুটি করে না কাটলে হাতে করে এত শক্ত ছাড়ানোই যাচ্ছে না, তাই আমাকে বুটিনও ব্যবহার করতে হয়েছে। তো চলো ছাড়িয়ে নিয়ে যাও। প্রথম আমি লঙ্কাটা কুচি করে দিয়ে দিচ্ছি, তারপরে দেব নুন পরিমাণ মতন, আর চিনি আমি বেশি দেব না, ওই এক চামচ বা দেড় চামচের মতন দেবো। আর লঙ্কা কিন্তু আমি একটাই দিয়েছি, কারণ ওটাই নুন ঝাল ভালো লাগবে খেতে। এটা চিনিটা আবঝা হয়ে গেছে দেখানোর সময়। তোমার রেডি বাতাবি মাখাও, ভালো লাগবে।